আজকে ক্লাসের বিষয়বস্তু হলো মেইনলি অক্টাল থেকে ডেসিমাল এবং হেক্সা ডেসিমাল থেকে ডেসিমালে যাওয়া। আগের দিন আমরা বাইনারি থেকে ডেসিমালে দেখেছি, ইনক্লুডিং ইন্টিজার আর ডেসিমাল পার্ট বোথ, অর্থাৎ পয়েন্ট দিয়ে যে অঙ্কগুলো ছিল, ধর 1 1.01, বেস 2 থেকে 10 এ কি করে যাব, প্রত্যেকটা বিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, যেখানে পয়েন্ট সেখানে অ্যারো নিয়েছিলাম, তার বাঁদিক থেকে 0 1 2 করে শুরু করেছিলাম এবং ডান দিক থেকে -1 -2 করে শুরু করেছিলাম, মনে আছে নিশ্চয়ই? ঠিক একই রকম ভাবে অক্টাল থেকে যদি ডেসিমেলে যাই, আমরা বলেইছিলাম যে ডেসিমেল থেকে যে কোনো জায়গায় যাওয়া মানে তার বেস দিয়ে ভাগ, পয়েন্টের আগের অংশটাকে পয়েন্টের পরের অংশটাকে তার বেস দিয়ে গুণ। আর উল্টোটা যদি বাইনারি থেকে ডেসিমেলে যাই, তাহলে কিন্তু 10 দিয়ে কোনো ব্যাপার নেই, তাহলে 2 দিয়ে প্রত্যেকটা বিটকে গুণ এবং পয়েন্টের পয়েন্টের আগে বাঁদিক ডান দিক থেকে পাওয়ার গুলো যাবে 0 থেকে, আর পয়েন্টের পরে -1 থেকে পাওয়ার গুলো যাবে। একইভাবে অক্টাল থেকে ডেসিমেলে গেলে প্রত্যেকটা বিটকে 8 দিয়ে গুণ, হেক্সাডেসিমেল থেকে 16 দিতে গেলে প্রত্যেকটা বিটকে 16 দিয়ে গুণ। যাই হোক, আজকে করে দেখবো সেটা কিভাবে কি হচ্ছে। ওকে, আচ্ছা আমরা যদি একটা অঙ্ক বেছে নিই তা সেটাকে ধরে করলে ব্যাপারটা সুবিধা হবে। আচ্ছা, প্রথমে হলো অক্টাল থেকে ডেসিমেল, একটা অঙ্ক আমাদের কাছে রয়েছে অক্টাল থেকে ডেসিমেল। ধরা যাক সংখ্যাটা আছে, এখানে সংখ্যাটা আছে, এটা আমরা একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, এখানে সংখ্যাটা আছে 0.647। ওকে, তাহলে 0 কে 8 দিয়ে গুণ, 6 কে 8 দিয়ে গুণ, 4 কে 8 দিয়ে গুণ, 7 কে 8 দিয়ে গুণ, প্রত্যেক কটাকে 8 দিয়ে গুণ করে যোগ করেছি। পয়েন্টের অ্যারোটা যদি আমি এখানে রাখি, এখানে যদি আমি পয়েন্টের অ্যারোটাকে রাখি, তাহলে এদিকে -0 দিয়ে শুরু হচ্ছে আর এদিকে যাচ্ছে -1 দিয়ে শুরু হচ্ছে, -1 -2 -3। ওকে, তাহলে 2^0 মানে 1, 1 এর গুণ দিয়ে 0, কারণ এটাকে না করলে হতো, এই যে পয়েন্ট 0 যদি থাকে এটাকে না করলে হতো, করেছে আলাদা ব্যাপার, এটাকে আমার না করলে হতো, ডাইরেক্ট এখান থেকে শুরু করছি। তাহলে 6 4 7 6 4 7, এটা পয়েন্টের পুরোটাই ডান দিকে আছে, তাহলে -1 -2 -3, এবার 6 × 1 = 8 4 × 1 = 64, 7 × 8^3 মানে 64 × 8 = 512। এইবার তোরা এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটরে করে বলতে পারিস, কাটাকাটি করে 1/4 আসছে মানে 0.125 × 3, এটাকে তোরা ডাইরেক্ট ক্যালকুলেটরে 3/4 হচ্ছে, ডাইরেক্ট ক্যালকুলেটরে করতে পারবি, এটা 4 বার 64 ডাইরেক্ট ক্যালকুলেটরে করতে পারবি, আর 1 এর 152 ডাইরেক্ট ক্যালকুলেটরে করে এটা যোগ করে যেটা হবে সেটাই হলো অ্যান্সার বেস 10। বোঝা গেছে? তাহলে আমরা যদি একটা অঙ্ক ধরে নিই, ধরা যাক 12.46, বেস 8 থেকে 10 এ যাব। ওকে, তখন কোথায় যাচ্ছি? অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তাহলে 1 × 8 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, +2 × 8 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, +4 × 8 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, +6 × 8 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। অ্যারোটা আমার এখানে আছে, অ্যারোটা আমার কোথায় আছে? এখানে আছে। তাহলে এইদিকে পাওয়ার বাড়বে 0 1, এরকম করে বাড়বে, এদিকে পাওয়ার বাড়বে -1 -2 করে। বোঝা গেল? এইবার এখানে 8^2 গেলে এটা 8 হচ্ছে, এটা 8^0 মানে 1 1, এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 2 হচ্ছে, 10 পেলাম দিকটা, এটা হলো 4/1/8 মানে 1/2, প্লাস এটা আসছে 6/16 মানে 3/4। এইবার এটা মানে 10, এটা 1/2 মানে 0.5, আর 3/4 মানে দেখ 3 × 1/4 মানে 0.12, সরি
একের 8 মানে 0.125 মানে 0.75 এই সরি 125 তাহলে এই 3 দিয়ে মাল্টিপ্লাই করে কি আসবে 10 প্লাস 0.5 3 5 3 ইনটু 5 মানে 15 1 3 জায়গা 7 আর এখানে 3 এবার পয়েন্টের তলায় পয়েন্ট দিয়ে যোগ হলে 10 প্লাস 0.8 এই সরি 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 এটা কত হয় 1 এর 4 মানে হয় এই 25 তো স্যার 0.25 তো 0.25 হবে রাইট এখানে আমাদের ভুল হয়েছে এটা 1 এর 8 হলে হচ্ছে 125 তাই তো হ্যাঁ স্যার তাহলে এটা হলো 0.25 তাহলে 75 হচ্ছে এটা 0.75 আসছে মাল্টিপ্লাই করলে সেভেন ফাইভ এটা যদি প্লাস করি 10 এবার 0.5 আর এটা কিভাবে যোগ হবে 0.75 প্লাস 0.5 পয়েন্টের তলায় পয়েন্ট বসেছে এটা হলো 5 এটা হলো 12 তাহলে পয়েন্ট এখানে বসলো তাহলে 1.25 আসছে তাহলে 1.25 এর সঙ্গে যোগ করে তাহলে 11.25 আসছে 10 এর সঙ্গে 1.25 যোগ করলে আসছে 11.25 এটা কি এইটা হলো ডেসিমাল সংখ্যা বেস্ট বুঝলি না বল এবার স্যার আরেকবার একটু বলবেন এটা হলো বুঝেছি আমি 8 থেকে যাচ্ছে মানে প্রত্যেক ডিজিট কে 8 দিয়ে মাল্টিপ্লাই 1 কে 8 দিয়ে মাল্টিপ্লাই 2 কে 8 দিয়ে মাল্টিপ্লাই 4 কে 8 দিয়ে মাল্টিপ্লাই 6 কে 8 দিয়ে মাল্টিপ্লাই এখানে অ্যারো কেন পয়েন্ট এখানে আগে আছে তাহলে এদিকে যাবে 8 টু দি পাওয়ার 0 8 টু দি পাওয়ার 1 এদিকে পাওয়ার গুলো বাড়বে আর এদিকে মাইনাস 1 মাইনাস 2 করে পাওয়ার যাবে 8 টু দি পাওয়ার 1 মানে 8 তাহলে এখানে 8 হলো আর 2 টু দি 2 ইনটু 8 টু দি পাওয়ার 0 মানে 1 1 এর সঙ্গে 2 দিয়ে গুণ করে 2 হলো তাহলে এই পার্টটা হলো 10 এই পার্টটা হলো 10 10 এবার দেখ এখানে 4 বাই 1 এর 8 4 বাই 8 তার মানে এটা 1 এর 2 মানে 0.5 আর এটা হচ্ছে 6 ইনটু 8 এই সরি এখানে আমার আবার ভুল করেছি রে এটা 16 হবে না এটা 8 আর ইনটু 8 মানে 64 হবে তাই না এখানে আমরা 16 করেছি এখানেও আমরা ভুল করেছি এটা হবে কি 8 দুগুণে 16 তো নয় এটা হলো 8 ইনটু 8 মানে এটা হবে 8 ইনটু 8 মানে 64 তাহলে 3/64 মানে এই 6/6 মানে হলো এটা 4 মানে কাটাকুটি করলে 3/32 এটাকে তোরা ক্যালকুলেটরে ডাইরেক্ট করবি এখানে ভুল হয়েছে আমাদের দ্বারা আবার মুছি ভেরি গুড কে যদি ধরতে ধরা পড়লো কেমন আমি কেমন ভুল করছিলাম তোরা ধরলি না অন্তর ধরবি তো ভুলটা আমার স্যার আসলে আজকে সব টায়ার্ড হয়ে গেছে যা বলেছে বাপরে বাপ স্যার পরপর দুটো ক্লাস পড়ে এসেছি সেই 4:30 থেকে শুরু হয়েছে এখনো টাইম কি ভাবুন তো এখন সত্যি কথা আমরা সেই 4:30 থেকে দৌড়াদৌড়ি করছি 6/64 তাই তো এটা যদি ক্যালকুলেটর যায় কি আসবে 6/64 হ্যালো তাহলে ওটা হচ্ছে এটা হলো 0.5 মানে 10 প্লাস 0.5 প্লাস এটা কত হলো 0.0937 অতটা না করলে ওই করলে 0.093 এটা রাখতেও পারি 3 ঘর বা 7 দিবি ঠিক আছে তাহলে 0.5 হলে এটা আসছে 10.5937 বেস্ট 10 ক্লিয়ার গেল আবার বলি দেখ এই 8 কে 1 দিয়ে গুণলে 8 এ টু দি পাওয়ার 0 মানে 1 তাহলে 2 দিয়ে গুণলে 2 মানে 10 এই পাটা হলো 10 আর এখানে হলো 4/8 মানে 1 এর 2 এটা হলো 6/8 ইনটু 8 মানে 64 এটা আসছে 0.0937 আর এটা আসছে 0.5 দুটো অ্যাড করলে হচ্ছে 5937 দশমিক
10.5937 বেস 10 ক্লিয়ার হ্যাঁ দেখ 16 থেকে 10 তার মানে কি প্রত্যেকটা ডিজিট কে আমরা কত দিয়ে গুণ করব 16 দিয়ে তাহলে একে 16 দিয়ে একে 16 দিয়ে একে 16 দিয়ে এখানে অ্যারো অ্যারোটা কোথায় আছে আমাদের অ্যারোটা আছে এই জায়গায় তাহলে এটা 0 এটা 1 হবে এটা -1 হবে তাহলে a মানে 10 আবার এখানে a মানে 10 এখানে a মানে 10 তাহলে 10 * 16 মানে 160 তাহলে 10 * 16 টু পাওয়ার 0 মানে 1 মানে 10 প্লাস 10 / 16 এটাকে তোরা করে নে ক্যালকুলেশন দিয়ে বা 10 * 16 মানে জানি আমরা জানি 0.0625 10 দিয়ে গুণ করলে 0.1 ঘর সরে যাবে এদিকে এইজন্য 0.625 হয়ে গেছে তাহলে 170.625 বেস 10 ঠিক আছে স্যার স্যার এটা করিয়েছিলেন আগের দিন হ্যাঁ হ্যাঁ আগের দিন করিয়েছিলাম আজকে বলেছিলাম আরো আমি ডেভলি করাবো এবার তোরা প্র্যাকটিস দিয়ে করে দি আগে তোরা অক্টালটা করে দেখ আমি একটা অঙ্ক দিচ্ছি তাহলে আমাদের অঙ্কটা কি রইল আমাদের অঙ্কটা রইল এখানে 124.058 থেকে ডেসিমেলে যেতে হবে দেখা যাক কে কিভাবে করছিস তাহলে এবার আমাদের অঙ্ক হলো হেক্সাডেসিমেল টু ডেসিমেল আমরা আগেই দেখেছিলাম কি করেছিলাম প্রত্যেকটাকে 16 দিয়ে গুণ করেছিলাম পয়েন্টের অ্যারো থেকে এদিকে 01 আর এটা -1 এবার তাদের ক্যালকুলেট করে করেছিলাম এর ভ্যালুটা বসিয়েছিলাম এবার আমরা একটা অঙ্ক দেখে নি সেই অঙ্কটা দেখে एग्जांपल সহ তোমরা আমাকে করে দিবে ওটা হলো a b 4 পয়েন্ট d বেস 16 টু ডেসিমেলে যেতে হবে a b 4 পয়েন্ট d 16 টু ডেসিমেল আর অঙ্কটা আমি খুলে রাখলাম আর তোমার সামনে এই করে দিয়ে অঙ্কটা দেখিয়ে রাখলাম ডান্স দেখতে পাচ্ছি না আর কোথায় কি ছিল অঙ্কটা স্যার ওগুলোর মান মানে 10 d মানে 11 c মানে তাহলে এখানে যেখানে b আছে সেখানে 11 এখানে ডি আছে এখানে 13 বসিয়ে গুণ করতে হবে ইচ্ছা করে দেখে এ মানে কি সব জায়গায় 10 10 10 বসিয়েছি মানে যদি বি বি থাকতো তাহলে বি বস বি এর ভ্যালু বসতে এগারো মানে এ থেকে এই অঙ্কটা দেখছিস তো আবার বলছি দেখ এ বি 4 দশকে ডি তাহলে প্রত্যেক কে কে 16 দিয়ে গুণ বি কে 16 দিয়ে গুণ 4 কে 16 দিয়ে গুণ ডি কে 16 দিয়ে গুণ এখানে আরো এদিক থেকে পাওয়ার বাড়বে 012 আর এদিকে পাওয়ার যাবে মাইনাস এবার দেখ a মানে 10 লিখেছে b মানে 11 লিখেছে 4 মানে তো 4 d মানে 13 লিখেছে এবার 16 টু দি পাওয়ার 2 মানে 256 16 টু দি পাওয়ার 1 মানে 16 16 টু দি পাওয়ার 0 মানে 1 এবার 16 টু দি পাওয়ার মাইনাস 1 মানে এটা করেছে বা 1 এর 16 লিখতে পারতো এখানে 1 এর 16 ভ্যালুটা বসিয়ে দিয়েছে এবার একে একে দিয়ে গুণ করলে 256 2560 11 কে 16 দিয়ে গুণ করলে আসে 176 4 কে 1 দিয়ে গুণ করলে আসে 4 এবার 13 কে দিয়ে গুণ করলে আসে 0.8125 আর এখানে যোগ দে যোগটা করলে আছে 2740.8125 বেস 10 বোঝা গেল এইটা হলো আমাদের হেক্সাডেসিমেল টু ডেসিমেল 13 / 16 করে দিবি একবারে যেটা আসবে 81.8125 ক্যালকুলেটরও করতে